সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আগামী 4ঠা সেপ্টেম্বর দেবগুরু বৃহস্পতি সে হতে চলেছে বকরি, এবং এই বকরি হওয়ার ফলে কি হতে পারে ধনু রাশি, বিশেষত আমি ধনু রাশির কথা বা ধনু লগ্নের কথাই বলবো। ধনু রাশি বা ধনু লগ্নের রাশিপতি বা লগ্নপতি হল বৃহস্পতি। সেই বৃহস্পতি এখন পঞ্চম ভাব মেষ রাশিতে অবস্থান করছে এবং সেখানেই সে বকরি হবে 4 তারিখ অর্থাৎ 4ঠা সেপ্টেম্বর। তার ফলে ধনু রাশির কি কি হতে পারে তারই একটি ছোট্ট আভাস আমি আপনাদেরকে দেবো। তবে তার আগে বলবো, যদি আপনার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না, এবং অবশ্যই যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তাহলে দেখুন, শাস্ত্র অনুযায়ী বকরি গ্রহকে নানাভাবে ফলদানের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে বৃহস্পতি, যেটি একটি বড় প্ল্যানেট, আসলে আমরা দেখি যে যে কোনো গ্রহ বকরি হলে পরে সে পেছন দিকে যাচ্ছে। আসলে পেছন দিকে যাওয়ার কোনো বিষয় নেই, আমাদের যে জোডিয়াক রিং আছে সেটা কিন্তু ঘূর্ণীয়মান এবং আমরা পৃথিবী কেন্দ্রিক এই বিচারগুলো করি, যার ফলে কি হয় যে গ্রহ বকরি হয় সে কি করে পৃথিবীর অনেকটা কাছে এগিয়ে আসে, যার ফলে মনে হয় যে আমরা যে সেই গ্রহটি জোডিয়াকের পরের ঘরে অর্থাৎ ব্যাকের ঘরে চলে এসেছে বা সে কম ফল দান করছে, এরকম কোনো বিষয় নয়। বিষয়টা হলো, গ্রহ যদি বকরি হয় তাতে নানা মুনি নানা কথা সেক্ষেত্রে বলেছে। আমরা যদি সারাবলী গ্রন্থ দেখি, সারাবলী গ্রন্থতে শুভ গ্রহ বকরি হলে পরে শুভ ফল দেয় এবং সে বলিয়ান হয়, অশুভ গ্রহ যদি বকরি হয় তাহলে পরে সে অশুভ ফল দেয় এবং সেক্ষেত্রেও সে বলিয়ান হয়। তো এখানে বৃহস্পতি যেহেতু শুভ গ্রহ তাই সে বকরি হলে পরে অবশ্যই শুভ ফলদাতা হবে। আবার যদি আমরা জাতক পারিজাত গ্রন্থ অনুধাবন করি তাহলে পরে সেখানে দেখবো যে গ্রহ বকরি হলে পরে তার বল 3 গুণ বেড়ে যায়, অর্থাৎ যে যতটা বল তার থাকার দরকার তার থেকেও 3 গুণ বেশি বল বেড়ে যায়। এটা হতে পারে পৃথিবীর যে কেন্দ্র সে তার কাছাকাছি অনেকটা চলে আসে বলে তার ফলদানের জায়গাও বেশি হয়ে যায় এবং তার যে শক্তি সেটাও অনেকটা বেশি হতে পারে। হরাশার গ্রন্থ যদি আমরা দেখি তাহলে পরে দেখব যে সেখানে বলা আছে মীন, কর্কট এবং বৃশ্চিক, এই রাশিগুলোর মধ্যে যদি বৃহস্পতি বকরি হয় তাহলে পরে বৃহস্পতির শক্তি কিন্তু 3 গুণ বেড়ে যেতে পারে। অন্য রাশিগুলোকে সেভাবে উল্লেখ করা হয়নি, শুধুমাত্র এই 3টে রাশিকেই উল্লেখ করা হয়েছে। এমনকি বৃহস্পতি তার নিজের ক্ষেত্র অর্থাৎ এখানে আমি আলোচনা করছি অর্থাৎ ধনু রাশি, ধনু রাশিতেও বকরি হলে পরে নাকি 3 গুণ ফল সে দিতে পারে না বা অত শক্তিশালী হয় না, যেটা হয় এই 3টে মীন, কর্কট এবং বৃশ্চিক রাশিতে যদি বকরি হয় তাহলে পরে। কিছু কিছু মতে হচ্ছে বৃহস্পতি যদি বকরি হয় যে ঘরে বা যেভাবে বকরি হয়েছে তাহলে পরে বোঝা যাবে যে সে তার পূর্ব জন্মে কি ফল দিয়ে এসছে বা কি কর্ম করেছে সেই ভাব অনুসারে তার বিচার করা হয়। তবে বৃহস্পতি বকরি হতে চলেছে তাই বৃহস্পতি নিয়েই আমাদের আলোচনা। বৃহস্পতি হচ্ছে জ্ঞান, বিদ্যা এবং বুদ্ধির কারক, এবং বৃহস্পতি হচ্ছে খুব ধীর, স্থির এবং সঠিক বিবেচক। মানুষের পাশে থাকা, ঈশ্বরের প্রতি ভক্তি রাখা এবং সামাজিকতা করা, কোনো জায়গায় তাকে আহ্বান করলে সে সেখানে যায় বা সেখানকার যে সামাজিকতার সেটাকে সে মেনটেন করে, এটা হচ্ছে বৃহস্পতির শুভ গুণ। বৃহস্পতির বদগুণও আছে, কারো কারো মতে বৃহস্পতি যদি বকরি হয়ে যায় তাহলে পরে সেই জাতক অত্যধিক কথা বলে, যে কথাতে সে তার স্থান কাল পাত্র কিচ্ছু বোঝে না কিন্তু ভুলভাল কথা বলতে থাকে বা অত্যধিক কথা বলে। এছাড়া প্রতারণা করতে পারে, সে কোনো রকম প্রতারক হিসাবে চিহ্নিত হতে পারে, অন্যের টাকা আত্মসাৎ করবার মতন মানসিকতা তার থাকতে পারে, নিজের ওপর কোনো রকম সংযম সে রাখতে পারে না, তবে ওপর ওপর সংযম দেখায় মানুষকে কিন্তু ভেতর ভেতর সে মদিরাসক্ত, মাংস ইত্যাদি ক্ষেত্রতে সে বিচরণ করতে থাকে এবং সে মহিলা গঠিত ব্যাপারেও কিন্তু জড়িয়ে যেতে পারে, বেআইনি কোনো রকম সম্পদ সে জড়ো করতে পারে, এই ব্যাপারগুলো কিন্তু বৃহস্পতির অশুভ জায়গা থেকে চলে আসছে। তো
তবে আমি এখানে যে ধনুরাশির কথা বলবো, এতে যদি আপনাদের ছকে কোনো রকমভাবে বৃহস্পতি বকরি থাকে এবং সে যদি অশুভ ক্ষেত্রে থাকে তাহলে পরে কিন্তু খুব শুভ ফল পাবেন না। তবে বৃহস্পতি পঞ্চম ভাবে বকরি হলে পরে, এখানেও আরেকটি কথা আছে, বৃহস্পতি বকরি হলে সে পঞ্চমে ফল বেশি প্রদান করে। অর্থাৎ বৃহস্পতি এখানে মেষ রাশিতে বকরি হচ্ছে, সে সিংহ রাশিতে বেশি ফল প্রদান করতে পারবে। অর্থাৎ আপনার রাশি বা লগ্ন থেকে নবম ভাব, যেটাকে আমরা ভাগ্য ভাব বলি। এবারে চলুন দেখি যে বৃহস্পতি যে ঘরগুলোতে বসে কি কি ফল প্রদান করতে পারে। বৃহস্পতি আপনার রাশিভাব বা লগ্নভাব থেকে পঞ্চম ভাবেই অবস্থান করছে এবং পঞ্চম ভাবে অবস্থান করে সেখানেই সে বকরি হচ্ছে। পঞ্চম ভাব হচ্ছে আমাদের বাণিজ্য বসতে লক্ষ্মীর একটি জায়গা, যেখান থেকে আপনি স্ট্যাটাসকে মেনটেন করতে পারেন। পঞ্চম ভাব হচ্ছে আপনার মেধার জায়গা, শিক্ষার্থীদের ক্ষেত্রে মেধার জায়গা। পঞ্চম ভাব হচ্ছে প্রেমের জায়গা। পঞ্চম ভাবে বসে থাকার জন্য বৃহস্পতি কিন্তু আপনাদের মেধার বৃদ্ধি ঘটাবে এবং যে পড়াশোনা আপনারা করছেন এবং উচ্চ ক্ষেত্রেও যে পড়াশোনার সাথে আপনি জড়িত আছেন সেক্ষেত্রে আপনাকে অস্বাভাবিকভাবে সাফল্য এনে দেবে। বৃহস্পতি আপনাকে সুন্দর ব্যবসার ভেতরে প্রবেশ করাবে এবং আর্থিক ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে যাবে। বৃহস্পতি কিন্তু পঞ্চম ভাবে থেকে আপনার রাশিভাব অর্থাৎ আপনার গৃহেই, আপনার লগ্নেই সে দৃষ্টি প্রদান করছে এবং সে তার নিজের গৃহে দৃষ্টি প্রদান করা মানে তার ঘরকেও সে কিন্তু সুরক্ষিত রেখেছে। ফলত আপনার শারীরিক যে জায়গা সেই জায়গাও আপনার রিকভারি করবে। যদি ক্রনিক কোনো ডিজিজ থেকে থাকে সেই ডিজিজ আপনার রিকভারির দিকে এগোবে এবং আপনারা আপনাদের শরীর স্বাস্থ্যের অনেকটাই শুভ ফল লাভ করতে পারবেন। ইমিউনিটি পাওয়ার আপনাদের বৃদ্ধি পাবে। বৃহস্পতি আপনাদের নবম ভাবে দৃষ্টি দিচ্ছে এবং বকরি গ্রহ বৃহস্পতি সে যেহেতু পঞ্চম ভাবে বেশি ফল প্রদান করে, সেহেতু নবম ভাবের যে ফল সেটা কিন্তু আপনি ভীষণভাবে পাবেন। প্রথমত যে পিতার সাথে আপনার একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, ভালো বন্ডিং তৈরি হবে এবং আপনি যে ধর্মীয় পথে এগোতে চলেছেন সেই ধর্মীয় পথ অনেকটাই প্রশস্ত হবে। এছাড়া আপনার কোনো দীর্ঘ সূত্র থেকে আর্থিক লাভের একটা জায়গা পাওয়া যাচ্ছে, আপনি অবশ্যই সেখান থেকে অর্থ পাবেন। ভাগ্যের উন্মেষ ঘটাবে। ভাগ্য বলতে একটা জিনিস নয়, আপনার অর্থ ভাগ্য, আপনার স্ত্রী ভাগ্য, আপনার সন্তান ভাগ্য, আপনার কর্ম ভাগ্য, আপনার সব যাবতীয় কিছুকে নিয়েই হচ্ছে ভাগ্য। ভাগ্যের আলাদা কোনো ডেফিনেশন নেই। তা যেহেতু সে নবমভাবে দৃষ্টি দিচ্ছে এবং সেখানে সে বেশি ফল প্রদান করবে, স্বভাবতই বোঝা যাচ্ছে যে আশানুরূপ ফল আপনি পেতে চলেছেন সর্বক্ষেত্রে। যদি আপনি নতুন গৃহের জন্য যোগাযোগ করেন, আপনার নতুন গৃহ লাভ হবে, নতুন ভবন লাভ হবে, নতুন বাহন লাভ হবে, সেই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি আপনাকে একের পর এক দিতে থাকবে। যে সম্মান এতদিন আপনি মানুষের কাছে পাচ্ছিলেন না সেই সম্মানের জায়গায় আপনাকে বসানো হবে এবং আপনি একটি সামাজিক প্রতিষ্ঠা লাভ করতে পারবেন। বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিয়ে আপনার একাদশ ভাবকে দেখছে। একাদশ ভাব হচ্ছে সোর্স অফ ইনকাম, যেখান থেকে আমরা অর্থ পাই। বৃহস্পতি সেই জায়গায় দৃষ্টি প্রদান করার দরুন আপনি কিন্তু অস্বাভাবিক পরিমাণে অর্থ লাভ করতে চলেছেন একাধিক সূত্র থেকে। আপনি ব্যবসা করলে ব্যবসার থেকে যথেষ্ট মুনাফা পাবেন, যদি প্রফেশনাল মানুষ হন তাহলে প্রফেশন থেকেও আপনি যথেষ্ট ইনকাম করতে পারবেন, যদি চাকরি ক্ষেত্রে আপনি থাকেন চাকরির থেকেও আপনার রোজগার যথেষ্ট ভালো হবে বলেই আশা করা যাচ্ছে। আপনি কোনো সম্পত্তি পেতে পারেন এবং আপনার আর্থিক ডেভেলপমেন্ট, বৃহস্পতি যে কদিন বকরি অবস্থায় থাকবে আপনি অস্বাভাবিকভাবে অফুরন্ত অর্থ ইনকাম করতে পারবেন বলেই আশা করা যাচ্ছে। তবুও বলবো, বৃহস্পতিকে যদি আপনি আরও স্ট্রং করতে চান, আরও শক্তিশালী দেখতে চান, তাহলে পরে প্রত্যহ তারা স্তোত্র পাঠ করুন, স্বর্ণ দান করুন। যদিও স্বর্ণদান সবসময় সম্ভব হয় না, তাহলে পরে আপনি স্বর্ণ ধারণ করুন, সোনার আংটি, সোনার বালা, সোনার রিসলেট আপনি ধারণ করতে পারেন, আপনার ক্ষেত্রে শুভপ্রদ। এবং আপনি গম, কিছু সোনালি গম, যেহেতু সোনালি কালার, সোনালি গম আপনি পায়রাকে খাওয়ান, তাহলে পরে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আপনারা লাভ করতে পারবেন। ধনুরাশির জাতক ও জাতিকা আপনাদের কিন্তু যথেষ্ট উন্নতির জায়গা পাওয়া যাচ্ছে। তাহলে বন্ধুরা,
আগামী দিন আরো আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।